জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে স্থান করে নিয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল এসব উন্নয়ন সরকারের বড় সাফল্য জানিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, অতীতে কোনো সরকারের পক্ষে এরকম উন্নয়ন করা সম্ভব হয়নি। গতকাল শনিবার সন্ধ্যায় এসো গান শিখি সঙ্গীত বিদ্যাপীঠের আয়োজনে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিযোগী শিশুদের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেন, সংস্কৃতি সঙ্গীত আমাদের ঐতিহ্য বহন করে, আমাদের সংস্কৃতি ধরে রাখতে হলে এসবের চর্চা বাড়াতে হবে। শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই আজকের শিশুদের আগামীর জন্য গড়ে তুলতে হবে। এসো গান শিখি বিদ্যাপীঠের সভাপতি ও সাপ্তাহিক পাহাড়ের সময়ের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মিল্টন বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার রাঙামাটি অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ সেলিম, সিপিবি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শঙ্কর, নানিয়ারচর সরকারি কলেজের প্রভাষক বন্যা বড়ুয়া প্রমুখ।